সকাল থেকে ঘন কুয়াশা, অন্ধকারে ঢাকা সৈকত সহ দীঘা। ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় পুলিশ প্রশাসনের মাইকিং প্রচার চলছে। সব দিক দিয়ে আমরা প্রস্তুত আছি এবং রিলিফ মেটেরিয়াল আমরা বিভিন্ন জায়গায় স্টক করে রাখছি অ্যাডিকুয়েট, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, এবং যেগুলো আমাদের সাইক্লোন শেল্টার আছে সেগুলোকে আমরা ঠিকঠাক করে রাখছি। পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে দীঘা থেকে পর্যটকরা বাড়ি ফিরছে। দীঘা উপকূল এলাকায় বসবাসকারী সকলকে সতর্ক করা হয়েছে। ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে প্রশাসন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ত্রাণ শিবিরে আনা হবে উপকূল এলাকার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, দীঘা। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।